আমি আজকে সকাল থেকেও ভ্লগটা শুরু করিনি, এখন হঠাৎই মনে হলো যে আমি বিকেল থেকেই শুরু করব, সন্ধ্যে থেকে ভেবেছিলাম। এখন কিছু কিছু পাওয়া থাকে যেগুলো হয়তো না দেখালেই নয়, তবে আমার থেকে খুশি ও বেশি, ওর দাঁত বেরিয়ে যাচ্ছে অলরেডি। এটা হচ্ছে তিরুপতি বালাজির প্রসাদ, যেখানে আমরা যাব যাব করেও যাওয়া হয়ে ওঠেনি। ওঠেনি বলতে আমরা টিকিট পাইনি তিরুপতির, তো ওটা আমার মনে হয় ভগবান না চাইলে সেটা হয় না। তো এবার ওই বলুক বাকিটা কে পাঠিয়েছে না পাঠিয়েছে, আমি সেভাবে চিনি না তাকে, বলবে তুমি? বলছি এক মিনিট, এটাকে কাটতে গেলে আমার একটা পেপার লাগবে। আচ্ছা ঠিক আছে, ও এটা কাটতে থাকুক, তোমরা দেখতে থাকো আর আমি কিছু কথা বলতেই থাকি সাথে সাথে, তাহলে আমার কথাগুলোও বলা হয়ে যাবে। আজকে আসলে আমার মা বাবার অ্যানিভার্সারি, আমি ভেবেছিলাম একটু ও বাড়ি যাব। গিফট মা বাবাকে আগেই দেওয়া হয়ে গেছে, আমি মানালি থেকে এনে দিয়েছি গিফট। কি গিফট সেগুলো নাই বা বললাম, গিফট গিফটই হোক, মা বাবাদের কাছে আমরা যাই দিই না কেন সেটাই স্পেশাল আমার মনে হয়। তো যাব ভেবেছিলাম, কিন্তু হঠাৎই শরীরটা একটু খারাপ হয়ে গেছে, আর ওই জন্যই আমি সকাল থেকে আজকে ভ্লগও করতে পারিনি। তো ওই জন্যে আজ যাব না ভাবছি। এই যে প্রসাদ বেরিয়ে গেছে, হচ্ছে প্রসাদ, আর এটা আমাকে দিয়েছে হচ্ছে, আমি যেরকম মর্নিং শিফটে আছি, আমার সাথে আরেকজন যে কাজ করে সে নাইট শিফটে আছে, তো সে হচ্ছে ওই তিরুপতির ওখানেই থাকে, মানে ওইখানেই ওর বাড়ি, প্রায় কাছাকাছি বলতে গেলে 5 কিলোমিটারও হবে না। তো ও একদিন কথায় কথায় বলছিল যে এরকম এরকম, আর আমিও তাকে বলছিলাম যে আমার যাওয়ার খুব ইচ্ছে, তো বললো ঠিক আছে যাওয়ার ইচ্ছে তো ঠিক আছে, যবে আসা হবে হবে, কিন্তু তাহলে আমি তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিই। তো আমাকে বলেছিলাম ঠিক আছে অল্প স্বল্প প্রসাদ পাঠিয়ে দিও। তা এখন দেখতে পাচ্ছি সে আমাকে যথারীতি মানে যা পাঠিয়েছে এটা একদম পুরো 5-6 দিন লেগে যাবে আমাদের শেষ পাঁচ করতে। ছ দিন ওর মধ্যে তো এক বস্তা প্রসাদ মনে হচ্ছে, ঠিক এখন রাখবো কি করে কি সেটাই সুন্দর ভাবছি, একটা স্মেল বেরিয়েছে। পুরো গাওয়া ঘি। ঠিক আছে আমরা প্রসাদ খাই, তোমাদেরকে তো আর ভাগটা দিতে পারবো না, যাই হোক খেয়ে নিল। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, এখন কটা বাজে বলো তো? 3:15, জাস্ট আমরা খেতে উঠে এসে বসেছিলাম আর তখনই ফোনটা এলো। গুড ইভিনিং, সকাল থেকে আজকে আমি ব্লগ করিনি, তোমাদেরকে দুপুরেই বললাম। আজকে আসলে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, ভাল লাগছিল না, কেন খারাপ কি খারাপ হয়েছে? নয়, খারাপই লাগছিল। তো ওই জন্যে সাউন্ড পাশ থেকে কতটা পেলে জানি না, দিয়ারা এসে গেছে, ও সামনে আসে না, ও শুধু পাশ থেকে কমেন্ট করে বেরিয়ে যায় আর কি। তো ওই বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। তো দিদি ভাই আর দিয়া এসে গেছে, কেন এসেছে সবটাই বলবো। আর আজকে আমরা এখন যাচ্ছি বিরাটি, টেনে টুনেই কোনো মতে নিয়ে যাওয়া যা হচ্ছে আর কি। তো চলো বিরাটি থেকে আগে ঘুরে আসি, তারপর আমাদের বাজার ফাজার করা হয়ে গেছে, এখন দিয়া ঢুকেছে একটু মাথা ব্যথার গ্যাসের ট্যাবলেট এসব নিতে, এই যে দাঁড়িয়ে আছে। আমরা কি কি কিনেছি? আমরা মাছ কিনেছি, মাংস কিনেছি, কোল্ড ড্রিঙ্কস কিনেছি, এগুলোই কিনেছি, কিনে নিয়ে আমরা বাড়ি আছি। মামুনিও বেরিয়েছে, মামুনি সবজি বাজার করবে। কেন এত বাজার করছো? বউয়ের একমাত্র বউয়ের জন্মদিন বলে কথা, তো বুঝেই গেছো তাহলে কেন এত বাজার টাজার হচ্ছে। তো চলো আবার বাড়ি গিয়ে কথা বলবো। ওই দেখো দিয়া দিদি ভাই সবাই বেরিয়েছি আমরা, চলো থেকে তো এসেই গেছি বুঝতেই পারছো। আর কালকের তরকাটা একটু রয়ে গেছে, তরকাটা না মোস্ট জঘন্য খেতে হয়েছিল, আমি জানি না হয়তো মানে হয়তো নয়, ডালটা বেশি সেদ্ধ হয়ে গেছে ওই জন্য ফালতু খেতে হয়েছিল। এরকম রান্না আমি সচরাচর করে থাকি না, যাই হোক হয়ে গেছে, রোজ তো ভালো হয় হবেই এরকম কোনো কথা নেই, যাই হোক। আর আজকে যেহেতু আমি সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি, তাই ছোট একটা ভিডিও হয়েছে। সকাল থেকে রোজ একই জিনিস আমার নিজেরও না দেখাতে ভালো লাগে না, তাই আর শুরু করিনি। আর শরীরটা সত্যি বলতে খুবই খারাপ লাগছিল, তাই জন্য আর শুরু করিনি বলতে পারো। স্নান করেছি, করে এসে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে রেস্ট নিচ্ছিলাম, এই যা। তো ও কি সব বলছে, ঘর থেকে বেরিয়ে যেতে আমাকে চাদর পাল্টাতে হবে, ও বলছে এসব আমি কিছুই জানি না। সত্যি বলছি মা বাবার আজকে অ্যানিভার্সারি ছিল, ও বাড়িতে যেতেও পারলাম না। দেখি কালকে একবার অবশ্যই যাব, চেষ্টা করব কালকে যাওয়ার অবশ্যই। তো চলো কালকে সকালে নয় আবার দেখা হবে, কালকে সকাল অবধি ভ্লগটাকে টেনে নিয়ে যাচ্ছি। কালকে সকালে আমি এডিট করবো, যদিও রাতে এডিটটা করে রাখি, কিন্তু আজকে তেমন কিছু নেই দেখানোর মতো আর, তো ওই জন্যে আজকে রাতটুকু এখানেই থাকুক, কালকে সকালে নয় আবার তোমাদের সাথে দেখা হবে। কালকে সকালে ভ্লগটা একেবারে এডিট করে ছেড়ে দেবো। আমার বউকে আর ওর বৌদিকে বার করে দিয়েছি আমরা ঘর থেকে, তো যদিও বা
যদিও বা দুজনেই একই ব্যক্তি, আর আপাতত কালকে আমার গুণধর বউয়ের জন্মদিন, আর একমাত্র বউয়ের জন্মদিন। জানি না আগেকার দিনের রাজারা কি করে অত বিয়ে করতো, হয়তো একজনের থেকে একটু বেশি খেটো খেটো শুনতে শুনতে আর একটা বিয়ে করে নিত, যাতে বেশি কিছু শুনতে না হয়। তো যাই হোক, আমরা আপাতত এই ঘরটাকে একটু সাজাবো, তো কিভাবে কেমন ভাবে সাজাবো সেটাও দেখাবো। আর ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভেবেছিলাম প্রথমে আমি কেকটাকে এদেরকে দিয়ে আনাবো, কিন্তু আনানো হয়েছে, কিন্তু ওটা আর সারপ্রাইজ নেই বোধহয়, কারণ উনি বোধহয় ফ্রিজ খুলতে গিয়ে একবার দেখে নিয়েছে। ও আচ্ছা, মা দেখেছিল, যাই হোক বলে দিয়েছে যে কেক কে আন, কেকটা কে এনেছে, যাই হোক ও জানতে পেরে গেছে। তো আপাতত কিছু জিনিস যেগুলো সাজাবো সেগুলো সত্যিই জানে না, তো যাই হোক দেখা যাক কতটা করে উঠতে পারি। ততক্ষণের জন্য টাটা। বেচারা ফোলাতে ফোলাতে আরো রোগা হয়ে গেল। ঠিক আছে, আমরা এক দুটো ফুলিয়ে ফেলেছি আপাতত। এক দুই তিন চার পাঁচ ছয় সাত বেলুন ফুলিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। চেঞ্জ করে নিজের ড্রেসে এসে গেছি, এখন বাজে রাত্রি পৌনে একটা। তোমরা দেখতেই পেলে আর এখনো দেখতেই পাচ্ছ, আর এপাশে হ্যাপি বার্থডেও লাগানো আছে কেমন বাচ্চাদের মতো। যাই হোক, এরকম ভাবে ফার্স্ট টাইম, এর আগে আমি আগের বছর কেক কেটেছিলাম আমি গোয়াতে, শুধুমাত্র ও আর আমি। তো আগের বছর আমরা গোয়াতে ছিলাম বলে গোয়াতে কেকটা কেটেছিলাম, সম্ভব হলে কালকে বা তার পরের দিন যে কোনো একদিন আমি পারলে গোয়ার ফটোগুলো যদি থাকে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, যদি নয় নিশ্চয়ই আছে, একটু খুঁজতে হবে এই ফোন ওপেন করে। তো পেলে আমি অবশ্যই শেয়ার করে দেবো, ভালো তো অবশ্যই লাগে, কার না ভালো লাগবে হবে। যাই হোক, হ্যাঁ ভালো লেগেছে, দিয়ার ওকে থ্যাংক ইউ আর বলে ওদেরকে ছোট করবো না, ওরা অনেক কষ্ট করেছে সত্যি তাই। আর বাইরে থেকে আমি শুধু বেলুন ফাটার আওয়াজ পেয়েই যাচ্ছি, পেয়েই যাচ্ছি, পট পট করে ফুটেই যাচ্ছে, ফুটেই যাচ্ছে। কিছু বলবে তুমি? তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আর সকাল অব্দি তাহলে টেনে নিয়ে গিয়ে লাভ নেই, তাহলে সকাল দেখাতে গেলে আবার বেশি বড় হয়ে যাবে ব্লগটা। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদিও আজকের ভালো লাগাটা আমার জন্য নয়, হয়ে থাকলে ওর আর দেওয়ার জন্যই ভালো লাগবে হয়তো ব্লগটা, তো লাইকটা নয় ওদের জন্যই করে দিও। আর যারা আমার পাশে অলরেডি রয়েছো, আমার চ্যানেলের সাথে রয়েছো, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।